24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনইউজ24.com। আজ থাকছে খুলনা এক আসনের হালচাল। খুলনা এক সংসদীয় আসনটি বাটিয়াঘাটা এবং দাকুপ উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জাতীয় সংসদের 99তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 1,41,734 জন। ভোট প্রদান করেন 94,004 জন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ হারুনুর রশিদ মিয়া বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 44,812 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিবির অচিন্ত্য কুমার বিশ্বাস। কাস্তে প্রতীকে তিনি পান 21,668 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এ নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এ নির্বাচনে বিএনপির প্রফুল্ল কুমারকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,44,719 জন। ভোট প্রদান করেন 1,15,426 জন। নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 62,247 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিবি থেকে বিএনপিতে যোগদানকারী অচিন্ত্য কুমার বিশ্বাস। ধানের শেষ প্রতীকে তিনি পান 18,398 ভোট। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে মনোনয়ন পান পঞ্চম সংসদের সংসদ সদস্য শেখ হারুনুর রশিদ মিয়া। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন দলের আরেক নেতা পঞ্চানন বিশ্বাস। মূলত সেই নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতার লড়াইয়ে অবশেষে পঞ্চানন বিশ্বাস জয়ী হন। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,79,595 জন। ভোট প্রদান করেন 1,51,258 জন। নির্বাচনে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 78,552 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আমির রেজাজ খান। ধানেশিস প্রতীকে তিনি পান 47,523 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,17,939 জন। ভোট প্রদান করেন 1,97,300 জন। নির্বাচনে আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,20,967 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আমির রেজাজ খান। ধানের শেষ প্রতীকে তিনি পান 68,487 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,29,418 জন। ভোট প্রদান করেন 1,09,054 জন। নির্বাচনে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 66,904 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ননী গোপাল মণ্ডল। চাকা প্রতীকে তিনি পান 34,527 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,59,420 জন। ভোট প্রদান করেন 2,13,557 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস, ধানেশিস প্রতীকে বিএনপির আমির রেজাজ খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সুনীল শুভ রায়, কাস্তে প্রতীকে সিপিবির অশোক কুমার সরকার ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু সাইদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,72,152 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আমির রেজাজ খান। ধানের শেষ প্রতীকে তিনি পান 28,322 ভোট।
কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, খুলনা এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। বিএনপি বিজয়ী হয় শুধুমাত্র 11 দিনের ষষ্ঠ সংসদে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনপি নিউজ 24 খুলনা এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.32% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.37%, বিএনপি 15.11%, জাতীয় পার্টি 7.62%, স্বতন্ত্র ও অন্যান্য 29.90% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 79.76% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 53.93%, বিএনপি 10.32%, জাতীয় পার্টি 6.97%, জামায়াতে ইসলামী 2.00%, স্বতন্ত্র অন্যান্য 26.78% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.22% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 51.93%, চার দলীয় জোট 31.42%, জাতীয় পার্টি 4.34%, স্বতন্ত্র ও অন্যান্য 12.31% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 90.01% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 61.64%, চার দলীয় জোট 34.91%, স্বতন্ত্র ও অন্যান্য দল 3.45% ভোট পায়। খুলনা এক, বাটিয়াঘাটা, দাকোপ আসনে বেশিরভাগ সময় হিন্দু সম্প্রদায় থেকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। একবারও দলকে নিরাশ করেননি তারা। এবারও ব্যতিক্রম হবে বলে মনে করেন না অধিকাংশ নেতা ও কর্মী। বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস ও সাবেক সংসদ সদস্য ননীগোপাল মণ্ডলী মূলত মনোনয়ন পাওয়া দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। এ দুজনের বাইরে আওয়ামী লীগ প্রার্থী বেছে নিলে মনোনয়ন পেতে পারেন বাটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। আলোচনায় আছেন সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও বর্তমানে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ মিয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। বিএনপিতে রয়েছেন একাধিক প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদের প্রার্থী খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কুদরতে আমির এজাজ খান। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ্র রায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বাটিয়াঘাটা এবং দাকোপ উপজেলা নিয়ে গঠিত খুলনা এক সংসদীয় আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। নির্বাচনে এই আসনে বিএনপি তেমন সুবিধা করতে পারেনি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মাত্র একবার এ আসন হাতছাড়া হয়েছে আওয়ামী লীগের। 1996 সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন। এই আসনে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি মজবুত হলেও আসনটিতে দলে ত্রিমুখী বিরোধ রয়েছে। পঞ্চানন বিশ্বাস, ননীগোপাল মণ্ডল ও আশরাফুল আলম খানের মধ্যে মনোনয়ন বিরোধ চরমে। আওয়ামী লীগের তিন নেতার মধ্যে ত্রিমুখী দ্বন্দ্বে বহুদিনের সাম্রাজ্য ভেঙেও যেতে পারে বলে মনে করছেন অনেকে, যদিও ভোটাররা তেমন শঙ্কা দেখছেন না। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে এবং আওয়ামী লীগে ঐক্য বজায় থাকলে জাতীয় সংসদের 99তম খুলনা এক সংসদীয় আসনটিতে আবারও আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।